গেছি আমি শপে। আজকে ঠান্ডা তেমন না, বাট যেহেতু বৃষ্টি ছিল তো বৃষ্টি হলে যা হয় বিরক্ত লাগে। আর এতগুলো বাচ্চা প্রায় 80 জনের মতো ছিল, অনেক অনেক বাচ্চা ছিল। সবাইকে নিয়ে আমরা অনেকেই, অনেক গার্ডিয়ানরা গেছে, অনেকে যায়নি, বাট আমি তো রেগুলার যাই, কারণ আমি চেষ্টা করি। কারণ যেহেতু আরিস ছোট, ইশিপ তো এখন বড় হয়েছে, ঠিক আছে, তারপরও আমি যাইতাম আগে, আর প্রিয় সময়ও যাইতাম, আর এখন তো আরিস ছোট, তো ওর সঙ্গে আমি চেষ্টা করি যে সব জায়গায় যাওয়ার, কারণ না হয় বাচ্চারা মানে কি বলে লোনলি ফিল করে, একা একা ফিল করে, যে আমাদের আব্বু আম্মু বা বাবা মামা ওরা আসে না, সবার অনেকে আসে, তো দ্যাটস হোয়াই আমিও গেলাম। আমরা আজকে পার্কে আসছিলাম, বাট অনেক বৃষ্টি হচ্ছে, ওদেরকে নিয়ে আসছে স্কুল থেকে, আমার আরেকটি ভিজে একদমই শেষ। প্রচন্ড বৃষ্টি, তারপরে ওদের ট্রিপটা বন্ধ করে নাই, এত বৃষ্টির মধ্যেও বাচ্চারা যাচ্ছে, অনেক বাচ্চা, পিছনে আরো প্রায় 80 জন বাচ্চা হবে। একটি যাচ্ছে, আজকে ওয়েদার এত বাজে ছিল, বাট তারপরও তারা ক্যান্সেল করেনি, কারণ যেহেতু বাচ্চারা আশা করছে যাবে ট্রিপে, কারণ অনেক আগেই ওরা একটা প্ল্যান ছিল। তো যাই হোক, গেলাম ওদের সঙ্গে, আমার জুতা একদম ভিজে একদম শেষ। আমি যাচ্ছি এখন শপে, যদিও 11টা বাজে না, চলে যাচ্ছি, আসছি শপে কদিন পরে, ফ্রাইডে তো আসছিলাম, দুদিন পরে আসলাম, যাচ্ছি। আমাদের শপে কিন্তু অনেক নিউ নিউ কালেকশন চলে আসছে, অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে, এখনো যারা আসেননি চলে আসতে পারেন। আমি প্রপারভাবে দেখাচ্ছি না, জাস্ট একটু ঝলক দেখাই দিলাম। ও আসলো আমাকে নিতে, নাস্তা খাই নাই নাস্তা খাওয়ানোর জন্যে, বাট জানি না দুপুরে গেছে কি নাস্তা খাবো। আর আজকে টুকটাকি কাজ, কাজ বলতে সেই একই কাজ বলে লাভ নেই। আর আমি আবারও বলেছি, যদি নিহামের মধ্যে বেস্ট জিপি থাকে সেটা হচ্ছে আমার জিপি, আমি এটা গর্ব করে বলতে পারি। আমার জ্বর হয় দেখে ওরা আমাকে নিয়ে পাগল হয়ে গেছে, ইভেন আজকেও আমার আরেকটা এক্সাম দিছে ওরা, মানে কি বলবো, যদি বেস্ট জিপি থাকে আমার জিপি, কারণ অনেকেই বলে যে অ্যাপয়েন্টমেন্ট পায় না জিপিতে। ইভেন আমার বোনও 2 উইকস পরে, সে গতকালকে ইমার্জেন্সিতে গেছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, বাট আলহামদুলিল্লাহ আমি যখন ফোন দিই তখনই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, ইভেন আমাকে খুব ভালো করেই টেক কেয়ার নিচ্ছে আমার প্রতি, সো আই এম সো লাকি আলহামদুলিল্লাহ। চলে আসছি ডক্টরের কাছে, যাচ্ছি এখন ভিতরে, নাস্তা আর খাওয়া হয় নাই, কারণ নাস্তা খেতে গেলে দেরি হয়ে যাবে। দেখি এখান থেকে, এখানে একটা স্টোর আছে, এখান থেকে খেয়ে ফেলবো। ইশিকে স্কুল থেকে আনতে হবে, ইশি অনেক দূরে, স্কুল অনেক দূরে, তো আমি এখানে ডক্টর যিনি ছিল ওনাকে রিকোয়েস্ট করে বললাম যে আমাকে 30 মিনিটস দে, আমি আমার 2 মেয়েকে নিয়ে আসি, মানে নাসরা আর ঈশাকে। তো বললো ঠিক আছে যা, তুই 4টার মধ্যে চলে আসবি, তাহলেই হবে, কোনো সমস্যা নেই, মেয়েদেরকে নিয়ে আয়। অনেক ভালো ডাক্তার তো, তাই না? আমার 3টে অ্যাপয়েন্টমেন্ট, বলছে 4টার দিকে আসলেও হবে, অনেক ভালো, থ্যাংক গড। তো যাচ্ছি এখন, দেখে নিলাম স্কুল থেকে, আজকে না ধরো তো লেট না হয়ে যায়, দৌড়ে যাচ্ছি। এখন বাজে 4টা, দেখেন অন্ধকার হয়ে গেছে, মনে হয় অনেক রাত, সেই অন্ধকারের দিন আবার শুরু হয়ে গেল, আর সঙ্গে তো বৃষ্টি আছেই, পটপট বৃষ্টি পড়তেছে পড়তেছে, বৃষ্টি অনবরত বৃষ্টি পড়তেছে, আজকে আজকে না গতকালকে, গতকালকে দুপুরেই শুরু হয়েছে বৃষ্টি, অনেক বৃষ্টি ছিল, অঝোরের বৃষ্টি আজকেও।
একটা কাজে বের হচ্ছে আবার, ওদেরকে টিউশনে দিব দিয়ে এখন যাচ্ছে একটা কাজে। আর দেখেন সঙ্গে কি নিলাম, ওয়ারেন্টিগুলো কি জলপাই কাশুন দিয়ে আর বেশি করে মরেছে, ইয়ামি ইয়ামি। এতে বসে আমি খাচ্ছি, এত মজা, এত ঝাল। আইস কিন্তু খেয়েছে, খেয়ে এখন দেখেন পানি খাচ্ছে। ঝাল মজা, বেশি মজা, অনেক মজা, আসলেই মজা। আইস আমরা এখন শপিং এ আসছি, আজ দেয় আইস দেখেন করতেছে কি, ওই দুইটা কোচিং এ আইস কাজকে দিয়ে নেই। এমে আসো, এমে আমো নটি। টুকটাক শপিং নিয়ে নিলাম, যেহেতু আসছে ঘরের জন্য নিয়ে নিলাম। এখন যাবো ওদেরকে নিতে, মেয়েদেরকে, ইউ আর ঋষিকে। আর তোমার সঙ্গে আরিস, আরিস, আরিস আমি তো হ্যাপি না, তুমি কেন কিনছো? এই ক্রিস্পটা অনেক মজা, সবাই ট্রাই করবেন, এত মজা, পুরো আমাদের দেশের রিং চিপসের মতো। 100% মজা, 100% মজা। কি এখন হ্যাপি, ওকে মামা রান্না করতে যাই। শেষ করলাম, এটা হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে ভর্তা করলাম হাতে, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে আর পনির দিয়ে, এটা হচ্ছে পেঁয়াজের কলি আর ডিম দিয়ে, এতে ডাল, বটের ডাল করছি। এই আজকের সিম্পল খাওয়া দাওয়া।